শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার আগের রাতে গণভবনে ভাগ বাটোয়ারা হয়েছিল কোটি কোটি টাকার। এই টাকার দায়িত্বে নিয়োজিত ছিল বেশ কয়েকজন কর্মকর্তা। এমন তথ্যই উঠে এসেছে দেশের প্রথম সারির একটি গণমাধ্যমের প্রতিবেদনে। নির্ভরযোগ্য একাধিক সূত্রে সেই গণমাধ্যম জানায়, 4 আগস্ট রাতে গণভবনে একাধিক নেতাকর্মীর সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। এতে নিরাপত্তা সংশ্লিষ্ট অনেক ব্যক্তিও উপস্থিত ছিলেন বলে জানা গেছে। এই বৈঠকেই কোটি কোটি টাকা ভাগ বাটোয়ারা হয়েছিল। সে রাতে শেখ হাসিনা সর্বশেষ বৈঠক করেন তার সবচেয়ে ঘনিষ্ঠ 5 জন নেতা ও কর্মকর্তার সঙ্গে। জানা গেছে সেই বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। এছাড়াও সেই বৈঠকে উপস্থিত ছিলেন মেজর জেনারেল জেউল আহসান ও একজন লেফটেন্যান্ট জেনারেল। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। এই বৈঠকের আলোচনার মূল বিষয় ছিল, যে করেই হোক আন্দোলন থামাতে হবে, এজন্য যদি হাজার হাজার মানুষকে গুলি করতে হয় তাই করা হবে। শেখ হাসিনা বাকিদের সাথে সার্বিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করেন, বলেন আর অপেক্ষা নয়, আর আপোষ নয়, নির্বিচারে গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। এই বৈঠকে যোগ দেন IGP চৌধুরী আবদুল্লাহ আল মামুনও। জানা গেছে IGP-র কাছে পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, পুলিশের পক্ষে এই পরিস্থিতি সামলানো আর সম্ভব নয়। একদিকে গুলির সংকট, অন্যদিকে রাস্তায় মানুষের ঢল আরও বাড়ছে, গুলি করেও তাদেরকে থামানো যাচ্ছে না। যদিও শেখ হাসিনা প্রথমে IGP-র প্রশংসা করেন, কিন্তু সবার কথা শেষ হলে তিনি আবার তিরস্কার করে বলেন, তোমাদের দিয়ে কিচ্ছু হবে না, আমি সেনাবাহিনীকে বলবো গুলি করতে, কারফিউ আরও কঠিন করতে। এদিকে শেখ হাসিনাকে জানানো হয়, সেনাবাহিনীর তরফ থেকে আগেই জানানো হয়েছে কোনো অবস্থাতেই তারা গুলি করবে না। এমন কথা শোনার পর শেখ হাসিনা বলেন, আমি তোমাদের জন্য কি না করেছি, এখন সবাই গা বাঁচিয়ে চলছো কেন, যা করার আমিই করব। এ সময় তিনি সেনাবাহিনীর মার্শাল ল-এর জন্য ইচ্ছা প্রকাশ করেন, বলেন সেনাবাহিনী মার্শাল ল দিচ্ছে না কেন, তাহলেই তো পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে। অন্যদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মার্শাল ল-এর পক্ষে না থাকার কথা আগে জানিয়ে দিয়েছিলেন। মার্শাল ল দিয়ে পরিস্থিতি শান্ত নাও করা যেতে পারে, তাছাড়া বৈশ্বিক পরিস্থিতিও মার্শাল ল-এর অনুকূল নাও থাকতে পারে। এমন পরিস্থিতিতেই শেষ হয় শেখ হাসিনার গোপন ও জরুরি সেই বৈঠক। জানা গেছে আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে যেতে টাকা ছড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় সেই বৈঠকে, আর গণভবনে রাখা কোটি কোটি টাকা বিতরণ করা হয় নির্দিষ্ট ব্যক্তিদের কাছে। যদিও এর পরদিন দুপুরের আগেই পদত্যাগ করে পালিয়ে যান শেখ হাসিনা। এই সময়ে গণভবন দখল করে নেয় সাধারণ ছাত্র জনতা, গণভবনে চলে লুটপাট, গণভবনের সব কিছু নিয়ে যায় সাধারণ মানুষ। তবে সে সময় সেখানে কত কোটি টাকা ছিল তা জানা সম্ভব হয়নি, যদিও 55 লাখ টাকা উদ্ধার করে সেনাবাহিনীর কাছে জমা দিয়েছিল সাধারণ মানুষই।